তোমাদের সবাইকে গুড মর্নিং, আর তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম পিউস ব্লগ একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো রয়েছো। আর এখন তো 31st জানুয়ারি নতুন বছর আসতে চলেছে, তো খুব তো মজাসে রয়েছে সবাই, আমিও রয়েছি। তো নতুন বছরকে আমরা সবাই মিলে ওয়েলকাম জানাবো আজকে 31st। আরেকটা কথা বলছি বন্ধুরা, এই যে বছরটা আমার কেটেছে না, তোমাদের কেমন কার কার কি কেটেছে তোমরা চাইলেই আমার সাথে শেয়ার করতে পারো। আমার কিন্তু প্রথমের দিকটা একটু প্রবলেম গেলেও তারপরের দিকটা কিন্তু খুব ভালো কেটেছে। আর এই বছরে আমি কি কি পেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি কিন্তু এই বছরে অনেককে পেয়েছি, আমার একটা নিজের জগৎ তৈরি হয়েছে, নিজের একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, অনেক ভালো ভালো বন্ধু, তারপর আমি YT-তে এসেছি কিন্তু এই বছরে, ঠিক আছে? তো এই অ্যাচিভমেন্টগুলোকে অস্বীকার করলে তো চলবে না, প্রতি বছরই একটা কিছু না কিছু তো অ্যাচিভমেন্ট থাকে। তো এই বছরে আমার অ্যাচিভমেন্ট এটাই যে আমি YT ফ্যামিলিকে পেয়েছি, তোমাদেরকে পেয়েছি আমি, ঠিক আছে? চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, আমি ভিডিওটা শুরু করা যায়। সকালে চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো চলো নেক্সট ভিডিওটা স্টার্ট করে, অনেক এক্সাইটিং কিছু কিন্তু হতে চলেছে ভিডিওর মধ্যে, তো চলো লেটস স্টার্ট। তো দেখো, ব্রেকফাস্ট আজকে বানিয়ে নিয়েছি একটু গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, মুগ ডাল দিয়ে, একটু গরম গরম ভাত। এইটাও যেন তো সকালবেলা ব্রেকফাস্টে খেতে কিন্তু বেশ লাগে। আমি মাঝে মাঝেই না এটা বানিয়ে ফেলি, এটা খুব শর্টকাটও হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো প্রতিদিন তো রুটি, লুচি, পরোটা, ব্রেড খেতে ইচ্ছা করে না, এক একদিন একটু এক এক রকমভাবে ট্রাই করা যায়। আজকে হবে ঝাল ঝাল আলুর পোস্ত। এই দেখো, আলু কেটে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে একদম জমে যাবে। বাস, আলু পোস্ত ডাল খেতে কে কে ভালোবাসো বলো। চলো আমি আলুটা ছেড়ে দেন আসছি। তো দেখো, একদম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম এটা হচ্ছে কথা না। আর এই আলুগুলো না কড়া একটু কড়া ভাজা হয়ে গেছে, কিন্তু টেস্ট ঠিক থাকবে আশা করছি। হে দেখো, আমার এখানে সব রান্না বানা কমপ্লিট। এই দেখো, আলু পোস্তটা হয়ে গেছে, হা হা, হেভি হয়েছে কিন্তু এটা। আর রয়েছে ডাল, ওয়াও, ধোয়া উঠছে, ক্যা বাত। তো এটা হয়ে গেছে, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, আমার মতন পাগলি কে কে আছে বলো। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, কেন দিয়েছি জানো? এই পাঁপড়গুলো আমি ভাজবো। আর এই যে রয়েছে হাঁড়িতে ভাত চাপানো, আমি ভাতটা একটু লেটে মানে সবার লাস্টে করি, ঠিক আছে? তো চলো পাঁপড়গুলো ঝটপট ভেজে ফেলি। আর এই যে আমার কড়াইটা দেখে কিন্তু কেউ কিচ্ছু বলবে না, একদম বলবে না। কেন জানো? এই কড়াইটা যদি আমি মাছ দিয়ে বসি তাহলে এই যে আমার নেলসগুলো দেখছো না, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই কড়াইটা এই জন্য আমি ভাজা পোড়ার জন্য রেখেছি, যে চল একটা কড়াই পুড়ছে পুড়ুক, বাকিগুলো তো ঠিকঠাক হোক, তাই না? আমি কিন্তু সোজা সবটা কথা বলতে ভালোবাসি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিন্তু আমি বলি না, ঠিক আছে? যেটা সত্যি সেটা বলে দিয়েছি। প্রথম কথা, বাসন আমি মাজি না, তো যে মেজে দিয়ে যায় দয়া করে আমায় যতটুকু করে দিয়ে যায় আমি তাতেই সন্তুষ্ট। আর একটা কড়াই রেখেছি যেটা পুড়ুক, নষ্ট হোক একটাই নষ্ট হোক, বাকিগুলো বেঁচে থাক। নেলসগুলো আমার নষ্ট হয়ে গেল না, আমি খুব কষ্ট পাবো জানো তো, বুঝলে? একদম সত্যি কথা বলে দিয়েছি, জানি তোমরা ঢিল পাথর ছুড়বে আমাকে, কড়াইয়ের অবস্থা, তার আবার নখের বেশি স্টাইল দেখা যাচ্ছে। তো চলো পাপড়টা ভেজে ফেলি, তাই না? হাই বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা পাঁপড় ভাজতে ভাজতে এখানে চলে এলাম হট করে ইভিনিংয়ে। কী বলবো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে একটুখানি বেরাবো, আমি আজকে একটু বেরাবো, আর বেরাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, তাই না? তো চলো বন্ধুরা, ফটাফট রেডি হইনি, আর রেডি আমি হাফ হয়ে গেছি, মানে ড্রেস আপটা করতে শুধু বাকি আছে। তো চলো ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে আসছি, আমি ঝটপট বেরিয়ে পড়বো, ওকে? তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এই যে এই ড্রেসটা পরেছি, এটা আমি এখন ঠিক করে তো দেখাতে পাচ্ছি না। আর এই দেখো, এই একটা ইয়াররিং দেখতে পাচ্ছ? তো যাই হোক, মোটামুটি সাজগোজ রেডি, তো চলো বেরিয়ে পড়ি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ প্লেট, আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাতলি, হিয়া টুপ টাপ চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন,
ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ড্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেন, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ড্রাম তো দেখো অ্যাট লাস্ট পৌঁছে গেছি, নেবে গেছি বাইক থেকে, তো নেবে এখানটা হাঁটছি। দেখেছো এখানে না এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ডেকোরেশন করে এই জায়গাটা, আমাদের এখানে আমার পার্ক স্ট্রিট যাওয়ার দরকার পড়ে না। পুরোটা হয়তো আমি মেবি কভার করে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো যারা কলকাতায় থাকো, এখানে শ্রীভূমির একটা বড় পুজো হয় দুর্গা পুজো, এটা হচ্ছে ওই জায়গাটায়, ওই জায়গাটাতেই এখানে খুব সুন্দর সাজা। ওই দেখো ওখানে জয় দুটো হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, এখানে প্রচুর স্ট্রিট ফুড বসবে। চলো খুব খিদে পেয়ে গেছে, এসে একটুখানি ফিশ ফ্রাই ট্রাই করে নিলাম আমরা, ঠিক আছে খেয়ে দিয়ে চলো তোমাদের বাকিটা ঘুরে দেখাচ্ছি। এখানে জানো তো যেরকম লাইটিং সেরকম দু জায়গায় ফাংশান চলছে, আমি প্রত্যেকটা সাউন্ড আমার মিউট করে দিতে হয়েছে, কেননা নাহলে কপিরাইট খেয়ে যাবো তাই জন্য। আর তেমনি এখানকার মানে সাজানো গোছানো, আর প্রচুর জানো তো খাবারের দোকান বসে, ইভেন বড় বড় যেসব দোকানগুলো রয়েছে সেইগুলোর থেকে ওরা এখানে স্টল দেয়। আর এখানে দেখো দার্জিলিং মোমো একদম আমি আমার বাড়ির কাছে পেয়ে গেছি, এই দেখেছো ওরা ওইখান থেকে আসে এখানে মোমো সেল করতে। শুধু মোমো না, কমলা লেবু আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ওরা এখানে সেল করতে আসে, মানে দার্জিলিংয়ের জিনিস। তো আমরা তো মোমো একটার পর একটা নিয়েই চলেছি, এক প্লেট ১০০ টাকা, এক প্লেটে এরকম ছোটো ছোটো ১০টা মোমো দেবে ১০০ টাকা, দামটা বেশি। তো যাই হোক ওরা ওইখানে লাভ করতেই এসেছে, তো চলো একজনের কাছে জিজ্ঞাসা করে নিই মোমোটা কেমন ছিল। এখানে আরেকজন মতামত দিতে চলেছে, মোমোটা খেতে কেমন লাগছে বলো? নট গুড নট ব্যাড, ওরে কোনটা, যে কোনো একটা তো বলো। তো যাই হোক ওনার মোমোটা ভালো লাগেনি, কিন্তু মোমোটা কিন্তু টেস্টি ছিল সত্যি বলছি। আমরা এক প্লেট নেওয়ার পর আরও এক প্লেট নিয়েছিলাম, এতটাই ভালো ছিল। এখানে লাইটিংগুলো না অনবদ্য লাগে আমার, একদম মনে হচ্ছে দুর্গাপুজো একটা ফিল পাচ্ছি ডিসেম্বর মাসে। তো চলো বন্ধুরা তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই যতটা পারবো। এই পুরো ভিআইপি রোডটা জুড়ে পুরো সম্ভব না, আর এখানে গাড়িও অ্যালাউ নেই, কারণ এই ভেতরে গাড়ির কোনো অ্যালাউ নেই, মানে পুলিশ সবসময় দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, আর ভেতরে কেউ গাড়ি না ঢোকাতে পারে। এইখানে আবার একটা সব ফুডের স্টল এখানে বসেছে দেখো, এখানে আরও বিভিন্ন ধরনের খাবার আছে, এখান থেকেও আমরা অনেক কিছু ট্রাই করব। আর আমার বর মহাশয়কে তো তোমরা চেনোই যে একদম ভিডিও করা পছন্দ না, খাওয়ার সময় তো ভিডিও করলে আমাকে দারুণ বকা দেবে, ওইটুকু করেছে, এ আমার ভাগ্য অনেক। তো দেখেছো এখানে কত খাওয়ার, চলো আগে ফটাফট খেয়ে নিই, নাহলে ভিডিও করার চক্করে থাকলে কিন্তু আমার কর্তা খাওয়াবেও না আমাকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এনজয় করো।
তোমরা তো সবাই স্মোক পান ট্রাই করো, তো আমি স্মোক পানের দিকে যাইনি, আমি চকলেট পান ট্রাই করেছি। দারুণ ছিল জানো তো চকলেট পানটা। ব্যাপারটা ছিল এদের মাথা দেখো ব্যাপার, এরা মাথা থেকে বারো করে, এই দেখো পানটা এইরকমই, ভেতরে দারুণ মশলা দেওয়া ছিল, ওপরটা এরকম চকলেট দিয়ে করে দিয়েছে। তো এইখানে দেখো আমার বরমশাই ফেলেছি, তো আমি আমার বরমশাইকে বললাম এখানে আমার কিছু ফটো তুলে দিতে। তো উনি কী করেছে, ফটো না তুলে ভিডিও অন করে রেখেছে, বলে আসো তোমার ফটো ভিডিও করে দিতে। সেখানে আর আমি কী ভিডিও করবো, কত কিছু ওখানে খেলাম দিলাম ঘুরলাম, তুমি ভিডিও করলে না, এখন ফটো তোলার টাইমে ভিডিও করে দেবে? দেখো সোমনে বলছে না না আমি কিন্তু তোমার ফটোই তুলছি, এদিকে দেখো ভিডিও করছে, মানে কিছু তো কোনো হেল্প করবে না, উল্টে দুষ্টুমি করে দেবে। তো এখন আস্তে আস্তে আমরা ফিরছি, যাওয়ার সময় একটা পার্ক চোখে পড়লো, ওইখানের এই পার্কটা শুধু 25th বা 31st জন্য না, এই পার্কটা সবসময় এরকম ডেকোরেটেড করা থাকে জানো তো বন্ধুরা। তো ভাবলাম তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হতে পারে, তো তোমাদেরকে পার্কটাও শেয়ার করে দিলাম। এইভাবে তো ভিডিওতে সেরকম দেখানো সম্ভব নয়, এত সুন্দর একটা পার্ক এইটুকু ভিডিও করে দেখানো যায় না। তো যাই হোক যতটা পারলাম দেখালাম, তোমরা দেখো। তো যাই হোক অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এমনিতেই তো আমার অবস্থা খারাপ হয়ে রয়েছে, সারাক্ষণই গলার আওয়াজ নষ্ট হয়ে গেছে সব কিছু, তো প্রচণ্ড ঠান্ডা খেয়েছি গাড়িতে। আমাকে যারা বলেছিলো যে একটু ঠান্ডা কিন্তু লাগবে, জিনিসপত্র নিয়েই চলো, কিন্তু আমি তো নিয়ে যাইনি, মানে রীতিমতো সেই জয়ের টুকিটা নিয়ে টানাটানি করেছি আমি লাস্টে হেলমেট পরে, মানে আমার খুব টাইট হয়ে গেছে অবস্থা, মানে আমি পুরো বরফ হয়ে গেছিলাম। এরকম একটা ব্যাপার যে হাওয়া দিলে এতটা ঠান্ডা লাগবে আমার আইডিয়া ছিল না। যাই হোক বাড়ি চলে এসেছি, পরে কথা বলছি। আমার অবস্থাটা দেখো, মেহি স্টাইল করার ফল ভোগ করছি, সিরিয়াসলি বলছি, মেহি স্টাইল করার ফল ভোগ করছি আমি, মানে গলা পুরো চোখ একদম আমার, কী যে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, খুব ঠান্ডা খুব কষ্ট হচ্ছে। আমি এই জন্য বাড়িতে এসে একদম জড়ো সড়ো হয়ে গেছি, কান ফান ঢেকে ঢুকে একদম, দেখেছো? যাই হোক, তো রাত্রিরে আমি আর কিছু খাবো না, আমার পেট ভর্তি হয়ে রয়েছে, বাবলুকে দিয়ে দেবো খেতে, জয়কেও দিয়ে দেবো খেতে। সকালে যেগুলো রান্না করা ছিল এগুলো রয়ে গেছে কিছুটা, ওরাও খুব একটা বেশি খাবে না, বাবলুটাই খাবে, জয়ও খুব একটা বেশি খাবে না, বাট ঘরে না খেলে ওর রাত্রিটা কমপ্লিট হবে না। যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, ভেবেছিলাম একটু শেয়ার করবো, বাদ বাকি আর কিছু শেয়ার করতে পারছি না, প্রচণ্ড গলা ব্যথা করছে। তো তোমাদের তখন গুড নাইটটা বলা হয়নি, ওই জন্য আবার বলতে এলাম। তো বন্ধুরা তোমাদের সবাইকে এবার কী বলবো, বিদায় জানাচ্ছি আমি, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, আমি আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। আর প্লিজ বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হওনি, তারা আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটার পাশে থেকো, আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।